গুড ইভিনিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আর আজকে এই যে অর্পণ এখানে ড্রয়িং করছে, তাই দেখছি অনেকক্ষণ ধরে ড্রয়িং করতে বসেছে। আসলে ওকে পড়তে বসতে বলা হয়েছিল, তাও ও একটু ফাঁকি দেওয়ার জন্য পড়ার বদলে বসে গেছে ড্রয়িং করতে। পড়েছে আগে, তা যাই হোক, এবার আজকে আমি বানাবো মোগলাই পরোটা। তা মানে আমরা যেটা মানে হোটেল রেস্টুরেন্টে খাই সেই স্টাইলে আমি বানাবো মোগলাই পরোটা। আর আজকে আমি এই ড্রেসটা পরেছি, এবছরে তো মনে হচ্ছে না যে আর আজকে আমরা কোথাও বেড়াতে পারবো, মানে কোথাও বেড়াতে যাব বা কোথাও, তাই জন্য এই ড্রেসটা আমি বাড়িতেই পরে একটু সেজে গুজে নিয়েছি। এটা আমাকে আমার ননদ দিয়েছিল, বড় ননদ, তা আজকে একটু পরলাম। নিজেদেরকেও তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে লাগবে, সব সময় একঘেয়ে জিনিস আর ভাল লাগে না, তাই নতুন ভাবে একটু সাজলাম। তা চলুন, আমি ওদিকে সবকিছু রেডি করে রেখেছি, দেখাই কিভাবে আমি অল্প উপকরণ দিয়ে ঘরে বানাবো মোগলাই পরোটা। তা মোগলাই বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা 2 কাপ ময়দা মেপে নিয়েছি। আমি 1 কাপের ময়দা নিয়েছি, আমার 4খানা আমি মোগলাই বানাবো ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, আর দেবো অল্প একটু খাবার সোডা, জাস্ট সামান্য একটু খাবার সোডা লাগবে। আর দিয়ে দেবো সাদা তেল 1 চামচ মতো সাদা তেল দিয়ে প্রথমে আমি এই ময়দাটাকে মাখিয়ে রেখে দেব। ময়দাটা আমি এবার মাখিয়ে নিচ্ছি। প্রথমে এই তেলটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব ময়দার সাথে। ভালো করে মিশিয়ে গেলে তারপরে আমি জল অ্যাড করব। দেখুন, আমার তেলটা পুরো ভালো করে আমি ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটাকে একটু সামান্য মানে নরম ডো করে মাখিয়ে নেব। বেশি নরমও করবো না। দেখুন, আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, এটা এরকম সফট হয়েছে। এবার আমি এটা একটু চাপা দিয়ে রেখে দেবো। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, ওটা একটু সামান্য মানে যেরকম লুচির ময়দা মাখায় সেরকম ভাবে মাখিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। ওটা আমি 1/2 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো। তার মধ্যে আর আমি পুরের জন্য নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, একদম কুচো করে নিয়েছি পেঁয়াজটা। তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো সামান্য, আর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর ধনে পাতা কুচি। আর আমার লাগছে হচ্ছে আমি 2টো ডিম নিয়েছি, 2টো ডিম, আর ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস মানে বিস্কুটের গুঁড়ো, এটা আমি বাড়িতে ঘরেই বানিয়ে নিয়েছি। এটা আমার কাছে পাউরুটি ছিল, সেই পাউরুটির পিসগুলোকে আমি একটু মানে চাটুতে ভালো করে শেখে নিয়েছি, একদম কড়কড়ে করে শেখে এটাকে আমি একটু মিক্সিতে একবার চালিয়ে নিয়েছি। তা দেখুন, আমার ব্রেড ক্রাম্বসগুলো একদম ক্রিসপি আছে, এভাবে আমি এটা বানিয়ে নিয়েছি। তা এই উপকরণ, এর পুরটা আরও টেস্টি হওয়ার জন্য আমার কাছে একটু বাদাম ভাজা ছিল, সেটাকে আমি মিক্সিতে একবার চালিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরো গুঁড়ো হবে না, একটু এই যে আধ ভাঙা মতো, এটা খুব ভালো লাগবে এর মধ্যে। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি টেস্টটা ভালো হওয়ার জন্য আরও এটা করে নিয়েছি। তো মোগলাইয়ের পুরটা আমি বানিয়ে নেবো, তার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এতে দেবো আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল।
তেলটা যতক্ষণ গরম হচ্ছে এর মধ্যে, আমি তেলটা গরম হয়ে গেলে আমি এতে দেব পেঁয়াজ কুচি। গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব অর্ধেকটা পেঁয়াজ কুচি। আমি একটা বড় গোটা পেঁয়াজ নিয়েছিলাম কুচিয়ে, তা অর্ধেকটা মতো পেঁয়াজ কুচি আমি এতে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে নরম হবে, তারপরেই আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর সব মশলা যা যা নিয়েছি আমি। সেগুলো নরম নরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা, আদা রসুন বাটাটাও একটুখানি সামান্য নেড়ে নিচ্ছি, আটা গন্ধটা যাতে চলে যায়। পুরটা করতে আমার বেশি টাইম লাগবে না, পুরটা করে নিলে মোগলাইয়ের টেস্টটা কিন্তু আরো ভালো হবে, ভিতরে যে কাঁচা ভাবটা, মানে কাঁচা কোনো কিছু ভাব এটা থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। সব কিছু আমি ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসটা সিম করে দিয়েছি, বেশি জোরে আঁচটা থাকলে পুড়ে যেতে পারে, তার জন্য আমি আঁচটা একটু সিম করে দিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে, এগুলো সব ভাজা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ব্রেড ক্রাম্বসটা, যেটা আমি করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তা মশলাটা আর একটু ভেজে নিই। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ব্রেড ক্রাম্বসগুলো। এটা দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে জাস্ট মিশিয়ে নেবো এর সঙ্গে, আর বাদাম কুচিটাও, ক্রাশ করা বাদামটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি একটু সামান্য ঠান্ডা হতে দেবো। এটা আমি তুলে রাখছি, তুলে একটু ঠান্ডা করে নেব। ডিম দুটো আমি ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি, আর দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এটা ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজ আর ডিমটা। এবার আমি এই আটা ময়দা মাখাটার থেকে লেচি কেটে নিচ্ছি। আমি চারটে মোগলাই বানাচ্ছি, তার চারখানা পুর আমি এই লেচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। আমি সবকটা মোগলাই তৈরি করে নিয়ে তারপরে একবারে ভাজবো। তা প্রথমে আমি একটু তেল নিয়ে নিচ্ছি, তা আমি এখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে কুচি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে তিনজনের জন্য তিনটে লেচি করে নিয়েছি মোগলাইয়ের, তা মশলাটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি পরোটাটা অনেকটা বড় করে বেলে নিয়েছি, একদম পাতলা করে। এবার এই যে মশলার মিশ্রণটা ডিমের গোলার মধ্যে যে পুরটা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি চারদিকে, ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে এবার পরোটাটা এইভাবে চার কোণা করে মুড়ে নেব। এইভাবে আমি
বাকি মোগলাইগুলো তৈরি করে নিচ্ছি। একটা বেলে নিয়েছি আর এইভাবে পুরটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই মোগলাইটাও তৈরি করে নেব। এই যে মোগলাইগুলো আমি রেডি করে নিয়েছি, এবার আমি ইয়েতে গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে তেল লাগবে এটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে গেলেই আমি একটা একটা করে মোগলাইগুলো এতে ভেজে তুলে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা করে মোগলাই ছেড়ে দিলাম। দুদিকটাই ভালো করে ভেজে, গোল্ডেন করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমার মোগলাই পরোটা। একটু সাবধানে উল্টাতে হবে। দেখুন আমার একটা মোগলাই ভাজা হয়ে গেছে, এটা আমি একটু তেলটা ঝারিয়ে নিয়ে তুলে নিলাম। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দুদিকটাই একটু ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। আর কোনোভাবে যেন খুলে না যায়, এই যে পকেটের মতো যে জিনিসটা এটা যেন খুলে না যায়, তাই এটাকে ফার্স্টে দিলাম। এইভাবে আমি সবকটা গোল্ডেন করে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। তো দেখুন আমার এইগুলো সব ভাজা হয়ে গেছে পরোটাগুলো, আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, এখনই ভেঙে যাচ্ছে এরকম। তা আমি চলুন এগুলোকে আমি প্লেটিং করে সুন্দর করে সাজিয়ে নিই আর ওদেরকে খাবার সার্ভ করে দিয়ে আমরা সবাই খেয়ে নিই। আপনারাও এরকম ঘরে বানিয়ে খাবেন। আর আগে আমি সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কীরকম লাগছে। তো দেখুন বন্ধুরা, আমার মোগলাই পরোটা আমি রেডি করে ফেলেছি, সাজিয়ে নিয়েছি সুন্দর করে, আর এগুলোকে কেটে দিয়েছি খাবার সুবিধার জন্য আর আপনাদের দেখানোর জন্য। দেখুন ভিতরটা কত সুন্দর লাগছে। তা আপনারাও এরকম মোগলাই বাড়িতে বানিয়ে খান। আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন আমাদের ভিডিওতে, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা।